লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আদর্শ স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন মোহাম্মদ তানিম হোসেন মঙ্গলবার বিকেলে পূর্ব মেহার আদর্শ স্কুল মাঠে সর্বশেষ খেলাটি অনুষ্ঠিত হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অত্র ওয়ার্ডের মেম্বার নেসার হায়দার এবং পূর্ব চরমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফায়তুল্লাহ দীর্ঘ বিশ দিন এ ফুটবল টুর্নামেন্ট চলতে থাকে অবশেষে চ্যাম্পিয়নের নবতরুণ সংঘ আদর্শ ফুটন্ত ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে এরপর আদর্শ মেহের আলী ক্রীড়া সংঘকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফাইনাল ম্যাচে আদর্শ প্রভাতী ক্লাবকে শূন্য এক গোলে হারিয়ে নবতরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এত মানুষ এবং এত সুন্দর ও সুশৃঙ্খল খেলা কোথাও দেখিনি উক্ত খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম মোহাম্মদ শিহাবুদ্দিন মোহাম্মদ কারিমুল হক মহম্মদ রাসেল উদ্দিন মোহাম্মদ আনোয়ার উল্লাহ সহ আরও অনেকেই